আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। শিল্পামণি কিছুক্ষণ আগে মার্কেটে গিয়েছিল, গিয়ে একটি ড্রয়িং বই নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে রং পেন্সিলের বক্স। শিল্পামণির বাবা শিল্পামণিকে টাকা দিয়ে গিয়েছিল রং পেন্সিল নিয়ে আসার জন্য। শিল্পামণি গিয়ে নিয়ে এসেছে যে রঙের বক্সটা কিছুক্ষণ আগে। আর এই বইটাই যে দেখুন শিল্পামণি আর্ট করতেছে। শিল্পামণি সবাইকে সালাম দাও তো বাবা। সবাই কেমন আছে জিজ্ঞেস করো। তুমি কেমন আছো? ভালো আছো? সবাইকে এখন কি আর্ট করে দেখাবো বাবা? এই আমটা, ও দেখি, আচ্ছা ঠিক আছে, আমটা এখন তুমি রং করবা? ছিঁড়ে ফেলেছো তো বইটা এনে, দেখি দাঁড়াও আমি বলে দিচ্ছি তুমি কোন কালারটা দিয়ে আমটা রং করবা। এটা দিয়ে, এটা দিয়ে রং করলে ভালো লাগবে না তো বাবা? এই হলুদটা দিয়ে করো, দেখো বাহিরে যেন না যায়। দেখুন শিল্পামণি আর্ট করতেছে। দেখবা দাগের বাহিরে যেন রং না যায়, ঠিক আছে? এটা তো সবুজ কালার দিতে হবে, এটা কেন তুমি হলুদ কালার দিলা? এখন তো কালার দিয়ে ফেলেছো। এই তো হয়েছে। দাগের বাহিরে তো চলে যাচ্ছে বাবা রং, দাগের বাহিরে যেন না যায়, সুন্দর করে রং করো। তো শিল্পামণির আমটা রং করা শেষ। তোমার কি আর্ট করে ভালো লাগতেছে? এ তো হয়ে গেছে, আর বেশি দিও না। শিল্পামণি এখন আইসক্রিম রং করতেছে। হ্যাঁ শেষ, এখানে আর দিও না বাবা। এখন কোন কালারটা দিবে? দেখো দাগের বাহিরে যেন না যায়। শিল্পামণি তুমি আইসক্রিমটা কালো দিলে কেন বাবা? ও তোমার আইসক্রিমের কালারটা এখানে নেই, তাহলে অন্য একটা কালার করতা। আচ্ছা ঠিক আছে করো, পাশেটা সুন্দর করে করবে, ঠিক আছে? দেখি শিল্পামণি এখন তুমি কি আর্ট করছো? আইসক্রিম আর্ট করতেছো? আচ্ছা ঠিক আছে আর্ট করো। এখন তুমি কি করবা বাবা? আরেকটা আইসক্রিম রং করবে? একটা করা শেষ, শিল্পামণির আইসক্রিম রং করা, এখন আরেকটা রং করবে। সাইটে যেন না বের হয়। শিল্পামণি তুমি আইসক্রিম এটা কি কালার দিচ্ছ বাবা? কি কালার? অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার, আচ্ছা তোমার কি রং করতে বেশি ভালো লাগে? তোমার কি রং করা শেষ? খুব সুন্দর করে রং করেছে তো তুমি, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। শিল্পামণি আগে কখনো আর্ট করেনি, এমনি মাঝে সাঝে বাসায় আর্ট করে, তো আজকে ওর মন মতো করে ও রং করলো। তোমার রং করে কেমন লাগতেছে বাবা? ভালো। ভালো লাগতেছে? আরো কিছু রং করবে? না, আর করবে না। তুমি আবার পরে রং করবে? সবাইকে কিছু বলে দাও। আপনাদের
হচ্ছে আমার চ্যানেলটা ভালো লাগে ভালো লাগে লাইক দিয়ে দিবেন। আপনাদের যদি সিজদামনির চ্যানেলটা ভালো লাগে তাহলে সিজদামনি লাইক দিতে বললো, ও তো ছোট মানুষ অত কিছু বলতে পারে না। তো আপনারা সবাই সিজদামনির জন্য দোয়া করবেন, সিজদামনি যেন সামনে আরও সুন্দর সুন্দর আর্ট করতে পারে। এবং সিজদামনির চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সিজদামনির পাশে থাকবেন। সবাই সিজদামনি বাবা সবাইকে বাই বাই দিয়ে দাও, টাটা বাই বাই, সবাইকে টাটা বাই বাই দিয়ে দিছো? আচ্ছা ঠিক আছে, তো এই পর্যন্ত আজকে ছিল আমার ব্লগটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, বাই।